এখন অনেকজনেই বলতেছে যে এই হাঁস নাকি এক মাসে নাকি 1.5 কেজি হয়। খামাইরা এখন প্রতারণার অনেক বেশি প্রতারণার শিকার হচ্ছে। আসলে যে এটা এক মাসে 1.5 কেজি হয় না, এটার জন্যই আমি এগুলো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনার এটা একটা জাত আছে, এটা থাইল্যান্ডের জাত যেটা বাংলাদেশে আসলে আসে নাই। ওই জাতকে এই বেজিংয়ের বাচ্চারা পিকিং বলে সেল করতেছে, বলতেছে ফ্রান্স থেকে আগত, এই অমুক দেশ থেকে আগত, তমুক দেশ থেকে আগত, যেটা ব্ল্যাক মানে কালো হাঁস নিয়ে প্রতারণা হয়েছে। বাংলাদেশে থাইল্যান্ডের হাঁস আনা হয় নাই, এরকম সরকারি কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। এই বেজিং হাঁসকেই প্রতারণার মাধ্যমে বিক্রি করতেছে, লাখ লাখ টাকা কামাই নিতেছে। এখন মানুষকে এমন হিসাব দেওয়া হচ্ছে যে 100 হাঁসে আপনার 50,000 টাকা লাভ। মানুষ হুমড়ি খেয়ে পড়ে বা বাচ্চা নিচ্ছে উঠাচ্ছে, পরে দেখা যায় যে উনি কস্টিং হিসাব করে দেখা যায় 10,000 টাকা লাভ হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। দর্শক বন্ধুরা, বর্তমানে অনেক খামারেই কিন্তু খামার করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। তো এই অসাধু কিছু ব্যবসায়ীর কিন্তু মুখোশ আজকে আমরা উন্মোচন করে দিব এবং আপনাদেরকে সতর্ক করব, যাতে আপনারা সতর্ক হয়ে এই ধরনের অসাধু যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের হাত থেকে আপনারা বাঁচতে পারেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে ফার্মটিতে দাঁড়িয়ে রয়েছি, এই ফার্মটির নাম হচ্ছে ইসলাম এগ্রো ফার্ম এবং এই ফার্মটির অবস্থান হচ্ছে ফেনী জেলার দাগনবুইয়া উপজেলার এনায়েতপুর গ্রামে। এবং এই ফার্মটির উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই, একজন তরুণ উদ্যোক্তা যিনি দীর্ঘ 6 বছর যাবত ফার্মিংয়ের সাথে জড়িত রয়েছেন। তো ফরাদ ভাই কিন্তু আজকে অনেক গোপন তথ্যই কিন্তু ফাঁস করেছেন, বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের। তো বর্তমান সময়ে কিন্তু আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় হাঁস হচ্ছে বেজিং হাঁস, চীনের যে বেজিং হাঁস যেটি মাংসের জন্য লালন পালন করা হয়ে থাকে। তো আমার পিছনে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সেই বেজিং হাঁস। কিন্তু আমাদের দেশে এখন দেখা যাচ্ছে থাইল্যান্ডের পিকিং হাঁস বিক্রি করা হচ্ছে, যে হাঁস দাবি করা হচ্ছে যে 1 মাসে 1.5 কেজি ওজন হয়ে থাকে। আদৌ কি সেই হাঁস 1.5 কেজি হয় কিনা, বা আদৌ বাংলাদেশে পিকিং হাঁস পাওয়া যায় কিনা যেটি থাইল্যান্ডের অরিজিনাল পিকিং হাঁস, সেই সব জিনিসগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই বেজিং হাঁস লালন পালন করা কতটা লাভজনক এবং কোথায় থেকে আপনারা সঠিক বেজিংয়ের বাচ্চাটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা ফরাদ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বেজিং হাঁস সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার একটু পরিচয় দিবেন ভাইয়া। ভাই আমি সুলতান মাহমুদ ফরহাদ, ইসলাম অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। আচ্ছা, তো ফরহাদ মূলত আপনি কী করেন? আমি মূলত এই হাঁসের ব্যবসার সাথে জড়িত আছি বর্তমানে। বর্তমানে? জি। আচ্ছা, কতদিন আগে আপনার এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল? আমি 2017 সাল থেকে খামার করতেছি। 2017? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক অল্প বয়স থেকেই ফার্মিংয়ের সাথে যুক্ত। জি জি ভাইয়া। আচ্ছা, প্রথমে কি হাঁস দিয়ে শুরু না অন্য কিছু দিয়ে শুরু ছিল? আমার ফার্স্টে টার্কি দিয়ে শুরু, তারপর হাঁসে আসাই আর কি। আচ্ছা আচ্ছা, তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি পানিবিহীন হাঁস লালন পালন করতেছেন। জি, এটা হলো বেজিং জাতের হাঁস, যেটা মাংস উৎপাদনের জন্য করা হয়, যেটা আপনার 60 দিনে ধরুন 2 কেজি থেকে 2.5 কেজি হয় এই আর কি। 60 দিনে 2 থেকে 2.5 কেজি? জি জি, 2 থেকে 2.5 কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে মূলত আপনি যে হাঁসটা পালন করতেছেন সেটা মাংসের হাঁস? জি, এটা মাংসের হাঁস। আচ্ছা, এখানে যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? এগুলো চলতেছে হলো 18 দিন। 18 দিন? জি। আচ্ছা, এগুলো কি তাহলে আপনি 2 মাস পালন করে তারপর বাজারজাতকরণ করবেন? জি, আমি 2 মাস লালন পালন করে বাজারজাত করি, প্লাস হলো বাচ্চা বিক্রি করি। মূলত এগুলো রাখছি হলো, এখন অনেকজনেই বলতেছে যে এই হাঁস নাকি মানে এটা আমার কাছে কীরকম লাগে, সেটা হলো 1 মাসে নাকি 1.5 কেজি হয়। আসলে যে এটা 1 মাসে 1.5 কেজি হয় না, এটার জন্যই আমি এগুলো রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা 1 মাসে 1.5 কেজি হয় না, হয় 2-1টা হাঁস হয়, এটা তো গড় ওজনে আসবে না। আপনার খামাইরা এখন প্রতারণার অনেক বেশি প্রতারণার শিকার হচ্ছে, মানে বলে নিচ্ছে যে হলো 2 মাসে 3 কেজি 3.5 কেজি বলা হচ্ছে সাহেব ভাই। তো আসলে খামারিরা এটা সচেতন না, বা আমরা যারাই বাচ্চা নিয়ে কাজ করতেছি আমরা যারা বলতেছি মানে খামারিরা ওটাই বিশ্বাস করতেছে, যার কারণে খামারিদেরকে যেন লসটা না হয় এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এগুলো আমার বড় করতেছি। মূলত কিন্তু আমি মাংস প্রসেসিংয়ের সাথে জড়িত না, আমার নিজস্ব প্যারেন্টস নিজস্ব বাচ্চা উৎপাদন করে আমি সেল করতেছি এই আর কি। আচ্ছা আচ্ছা, যাক পড়াদের খুবই ভালো লাগলো যে আপনি খুব একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। আসলে আমরাও দেখতেছি ইদানিং যে কিছু হাঁস যে 1 মাসে 1.5 কেজি ওজন আসে এটা বেশ অবাক করেছে। তো আমি শুনেছি বাট আমি এখন ইদানিং কোনো ভিডিও করিনি। তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এর হাত থেকে কিন্তু অনেক খামারিরা আসলে লসের হাত থেকে বেঁচে যাবে। কারণ অনেকেই কিন্তু ইউটিউবে যা দেখে তাই বিশ্বাস করে, সেটা যাচাই বাছাই করে না যে আদৌ কি এটা হয় কি না। যখন তারা প্রত্যক্ষভাবে করে প্রতারিত হয় তারপর বুঝতে পারে যে আসলে আমি তো ভুল করলাম। জি ভাইয়া, সুন্দর কথা বলছেন। সেটা হলো এরকম যে খামাইদেরকে খামাইরও আসলে একটু যাচাই বাছাই করলে ভালো, কত কেজি খেয়ে কত কেজি আসতেছে। এই হাঁসগুলা মূলত বেজিং জাতের হাঁসগুলা মাংসের জন্য যেটা করা হচ্ছে,
এটা ধরেন যে 2 কেজি 200-250 গ্রাম খেয়ে 1 কেজি উৎপাদন হচ্ছে, মানে আপনি ধরেন 800 ধরেন 2.5 কেজি ধরেন, 2.5 কেজির মিনিমাম কস্ট কত, এগুলো যদি খামারিরা প্রতারণা হবে না যদি নিজেরা অ্যানালাইসিস করে, আসলে কি আদৌ সম্ভব 1 মাসে 1.5 কেজি হবা? আচ্ছা, তো আমরা এখন যে হাঁসগুলো দেখছি এগুলো বয়স তো মাত্র 15 দিন, আপনি কি কোনো হাঁস 1 মাস বা 2 মাস পালন করে দেখেছেন যে কতটুকু ওজন আসে? না, আমি এটা পালন করে দেখেছি কিন্তু এখন আমার কাছে নেই তা বলে দেখাতে পারতেছি না। এটা আসলে আমি পেলেছি, আমার কাছে আমি 2 মাসে 2.5 কেজি পর্যন্ত ভাইয়া পেয়েছি। 2 মাসে সর্বোচ্চ 2.5 কেজি? জি। আর 1 মাসে সর্বোচ্চ কতটুকু? 1 মাসে ধরেন যে সর্বোচ্চ যেটা পেয়েছি সেটা হলো 1200 গ্রাম বা 1300 গ্রামের উপর পায়নি, মানে সর্বোচ্চ 1200-1300, কিন্তু গড় ওজন যদি আপনি হিসাব করতে চান তাহলে 1100 গ্রাম বা 1 কেজি, মানে 1 কেজি তাহলে আমরা ধরতে পারি এবারে যে 1 কেজি ধরে। আচ্ছা, তো পরে অনেকে তো বলতে পারে যে আসলে আপনার কোনো ম্যানেজমেন্টের কোনো ত্রুটি রয়েছে কিনা বা খাবারের কোনো ঘাটতি রয়েছে না, এই ধরনের অভিযোগ করতে পারে যে এই জন্য উনি হয়তো বা করতে পারে নাই বাট আমরা পারতেছি। না না ভাইয়া, এটা হলো কি মানে যারাই বলতেছে বা যারা যদি কেউ যদি বলে থাকে, এটা ভাই এটা তো আমার কথা না, এটা আপনি যখন আপনার যেমন হলো এখন গুগলে সার্চ দিলে সকল কিছু আসতেছে, গুগলে আসতেছে আপনার, এটা একটা জাত আছে, এটা থাইল্যান্ডের জাত যেটা বাংলাদেশে আসলে আসে নাই, ওই জাতকে এই বেজিংয়ের বাচ্চারা পিকিং বলে সেল করতেছে, বলতেছে ফ্রান্স থেকে আগত, এই অমুক দেশ থেকে আগত, তমুক দেশ থেকে আগত, যেটা ব্ল্যাক মানে কালো মাছ নিয়ে প্রতারণা হয়েছে, কালো মাছ বলতেছে যে এটা মাত্র 100 দিনের ডিম দেয়, 90 দিনের ডিম দেয়, এগুলো বলে হইচই ফালাইয়া ডিম দেয়, ঠিক আছে, কিন্তু এটা তো এত তাড়াতাড়ি ডিম দিত না, মানে কয়েকটা হাঁসে ডিম দেয়, এটারও হয় যে কয়েকটা হয় কিন্তু সবগুলো হয় না, এই কারণে। আর ম্যানেজমেন্ট যদি বলে যে যদি কেউ আমার থেকে ভালো ম্যানেজমেন্ট বুঝে অবশ্যই উনি আমাকে শিখাই দেয় কোন ম্যানেজমেন্টে পারলে আসলে। তাহলে আপনি যেটা বললেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে থাইল্যান্ডের পিকিং হাঁস বলা হচ্ছে নতুন জাত, আর এটা হচ্ছে বেইজিং, দুইটা কিন্তু দুই জাত, একটা হচ্ছে চীনের আর একটা হচ্ছে থাইল্যান্ডের। বর্তমানে কি তাহলে আমাদের বাংলাদেশে থাইল্যান্ডের পিকিং হাঁস আসে নাই? না, বাংলাদেশে থাইল্যান্ডের হাঁস আনা হয় নাই, এরকম সরকারি কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না। আর ওটার মাথা হবে কালো, মানে কালো স্টাইলে যারা হাঁস নিয়ে রিচার্জ করতেছে ওনারাই ভালো মানে বুঝবে, যারা করতেছে না, যারা এই 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 বেজিং হাঁসকেই প্রচারণার মাধ্যমে বিক্রি করতেছে লাখ লাখ টাকা কামাই নিতেছে, তারা আসলে ওটা বলবে, একটা মানে একটা অজুহাত খুঁজে বাইর করবে, বা একটা হাঁসে আপনার আমি সাইমবে এটা তো বলতে পারতাম এটা আমার 1 মাসের হাঁস, আপনিও এটা হয়তো আপনি আসছেন আমার এখানে আমি যা বলতেছি আপনি তা প্রচার করতেছেন, আপনাদের তো দোষ নাই, আমরা খামারিরা যেটা মেসেজ দিচ্ছি আপনারা ওটাই প্রচার করতেছেন। তো আসলে আমাদের একজন খামারের হিসাবে আরেকজন খামারিকে এভাবে ক্ষতিগ্রস্ত না করলেও পারি, আমরা সবাই সবার জায়গা থেকে একটু ভালো মহৎ চেষ্টা করলে খামারিরও বাঁচে। আর এটা যদি আপনি মিনিমাম 250 টাকাও বিক্রি করেন তাও আপনার লাভ পসিবল, তো কেন আমরা দেখাবো যে বাজার মূল্য 450 টাকা হচ্ছে, 500 টাকা হচ্ছে, এরকম বাজার মূল্য দেখাইয়া খামারিদেরকে একটা লসের সম্মুখীন আমরা করতেছি অতিরিক্ত লোভ দেখে তাদেরকে আনা হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত লোভ দেখে, যেমন আপনি বিভিন্ন ইউটিউবে দেখবেন যে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে, কই বিক্রি হচ্ছে বাংলাদেশে, এটার মিনিমাম হলো 250 থেকে 350 টাকার রেঞ্জের মধ্যেই বিক্রি হচ্ছে। আর আমার থেকে যদি কেউ বাচ্চা নেয় সেক্ষেত্রে আমি এইরকম সহযোগিতা করতে পারবো, ওনাদের মালগুলো আমরা কিনে নিয়ে আসি, যদি আমাদের পসিবল হয় আমাদের সাথে দামে ধরে বনে আমার থেকে নিলে আমি এগুলো আইনে আমরা আবার প্রসেসিং করে দেশের বাইরে পাঠানোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, বা দেশের যে বড় বড় হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে ওনারা আমার থেকে মাল নেয়। ফরাদে, আপনি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে যে অনেক খামারেই কিন্তু দেখা যায় হাঁস পালন করছে সে 1.5 মাসে যে ওজনটা এসেছে সেই হাঁসটাকে 1 মাস বলে যদি ওজন চালিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রতারণার শিকার হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদেরও ধরার উপায় নেই যতক্ষণ না আমরা এটা প্র্যাকটিক্যালি পালন করে ওজন কতটুকু আসছে। আপনি যেভাবে উদ্যোগ নিয়েছেন এরকম উদ্যোগ না নিলে কিন্তু সঠিক তথ্যটা প্রচার করা কোনোভাবেই সম্ভব না। জি ভাইয়া, এখন হলো কি আমরা আপনাদেরকে তথ্য দিতে ভুল দিচ্ছি বলে আপনারা আসলে আপনাদের দোষ নেই প্রচার করতেছেন, প্রচার করে দেখা গেল যে এটা দিচ্ছেন। তো আমার কথা হলো এরকম যে যারাই আমরা করতেছি এই কাজগুলো থেকে বিরত থাকি, আমরা চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য, যেটা আপনার আমার এটাই লাভ হচ্ছে, এটাই আমরা বিক্রি বেজিং বলে বিক্রি করতে আমাদের সমস্যা কোথায়, এটা 250 থেকে 350 টাকা বাজার পাইকারি যাচ্ছে, ওটা বলি খামারিদেরকে একটা ভুল। আপনি এখন মানুষকে এমন হিসাব দেওয়া হচ্ছে যে 100 মাসে আপনার 50,000 টাকা লাভ, মানুষ হুমড়ি খেয়ে পড়ে বা বাচ্চা নিচ্ছে উঠাচ্ছে, পরে দেখা যায় যে উনি কস্টিং হিসাব করে দেখা যায় 10,000 টাকা লাভ হচ্ছে। তো আমরা এটা বলে দিই যে আপনার 100 মাস পারলে 10,000 টাকা আসবে পার মাসে, 1,000 হাঁস করেন 1,00,000 টাকা আসবে, এটা বলে দিই। আমরা কেন ওনাদেরকে 2,00,000, 5,00,000, 10,00,000 আশা দেখাইয়া খামারে নামাইয়া হইচই করে লস খাওয়াইলাম, এটাই তো মানে ভালো, এটাই তো বেস্ট, আপনি এটা প্রচার করেন না। ঠিক আছে, চলেন পরে আপনার 15 দিনের হাঁস আসলে কতটুকু ওজন আসছে আমরা একটু সেটা দেখি। জি জি ভাইয়া, দেখ তো ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ফরাদ ভাইয়ের 15 দিনের বেজিং হাঁস, যেটা বর্তমানে থাইল্যান্ডের পিকিং হাঁস বলে অনেক খামারের এই বিক্রি করতেছে প্রতারণা করতেছে, সেই হাঁস
সবচেয়ে বড় হাঁসটাই কিন্তু ফরাদ ভাই ধরেছে এখানের মধ্যে যেই চেষ্টা করেছেন উনি ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন ফরাদ ভাই এখন ওজনটা মাপবে, এই যে একদম জিরু একদম জিরু করা রয়েছে এখন আর রাখা হয়েছে, রাখেন ছেড়ে দেন। হ্যাঁ ওকে, তো এটার ও চলে গেছে না, এই 500 গ্রামের মতো, 491 গ্রামের মতো দর্শক এসেছে আমরা যেটা দেখলাম, তাহলে 15 দিনে 500 গ্রাম। হ্যাঁ, তাহলে যেটা আমরা ধরতে পারি যেটা এখন ছোটোর দিকে গ্রোথ একটু কম আসে, হয়তো বাকি 15 দিনে আসলে 1100 গ্রাম 1200 গ্রাম যেটা বলছেন সর্বোচ্চ এটাই আসতে পারে। জি, আমি এটার বড়টা ধরেছি, কিন্তু আপনি গড় ওজন হিসাব করতে হবে, গড়ে 1100 গ্রাম কিন্তু ছোট রয়েছে। হ্যাঁ, একটু ছোট আছে, যেমন এখানে কিন্তু খুব ছোট সাইজের রয়েছে, বা গড় যদি সাইজ হিসাব করি তাহলে কিন্তু হ্যাঁ ওইটাই হবে ভাইয়া, ওইটাই হবে। আর এটার মধ্যে যদি আপনি ব্রয়লার ফিড ইউজ করে, যদি আপনি কেউ আরো বেশি খাওয়ায় ব্রয়লার ইউজ করে, তাও ধরেন যে আরো 100 গ্রাম বাড়বে। কিন্তু ব্রয়লারে আপনি চিন্তা করতে হবে, এটা কিন্তু ন্যাচারাল খাবার দিয়ে করা, ব্রয়লার আপনি দিলে ব্রয়লার যে ধরেন 200 থেকে 220-230 টাকা খরচ পড়ে যাবে, তখন কিন্তু লাভ পসিবল না। আপনি কম কষ্টে বাচ্চা মানে মাংস উৎপাদন করতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে যে কম কষ্টে আপনি এরা যা পাইলো তা খাইলো দিয়ে ওয়েট করলেন, ওয়েট করলে লাভ হবে কি, আপনি ধরেন 2 মাসে 2.5 কেজিই করলেন, করলে ওদের তো মানে পালকগুলোই উঠে না, তখন আপনি সেল করবেন কোন জায়গায়? স্বামী ভাই আপনিও খাবেন না, আড়াই মাসে না আসে আপনার যদি দেওয়া হয় খাবেন সুন্দর না লাগলে তো অবশ্যই খাওয়ার প্রশ্ন। হ্যাঁ, আবার এটা লোট লোট থাকবে, যারা হাঁস নিয়ে খায় হাঁসের মাংস চয়েস করে ওনারা ভালো বুঝতে পারে, মানে 2 মাসে হাঁস যখন কাটা হয় তখন আপনার লোট লোট থাকে, যদি 85 থেকে 90 দিনে প্রসেসিং করা হয় তাহলে হাঁসের যে প্রপার টেস্টটা যেটা এটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেকে কচি হাঁস যেটা সেটা আসলে খেতেও চায় না, যেমন দেশি হাঁস তো চাই একটু বয়স্ক হাঁস খাওয়ার জন্য। হ্যাঁ, বয়স্ক হাঁস হলে মানে আসলে এটা মজা হয় বেশি। হ্যাঁ, আবার হলো এই যে মানে যেরকম কম বয়সী হাঁস এগুলোর মাংসে একটু লোট টাইপের কিছু থাকে। তো ফরাদ ভাই, এই যে হাঁসগুলো পালন করতেছেন, পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই। এগুলো আমরা ফার্স্টে আমাদের হাঁসাই থেকে নিজস্ব উৎপাদন বাচ্চা উৎপাদন হচ্ছে, উৎপাদন এখান থেকে আমরা বুড়া নিয়ে আসতেছি, বুড়ার থেকে অন্য শেডে ট্রান্সফার দিচ্ছি, এরপরে আমরা 15 দিনে একটা ভ্যাকসিন, 15 থেকে 20 দিনের মধ্যে একটা ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, এরপরে 15 দিন পরে আবার ডাক প্লেগের আবার একটা বুস্টার দিয়ে দিচ্ছি, এবং 60তম দিনে আমরা ডাক কলেরার একটা ভ্যাকসিন দিচ্ছি, 75তম দিনে আবার আরেকটা ডাক প্লেগের ডাক কলেরার ভ্যাকসিন দিচ্ছি, এই আর কি। আর এদের একটা ভিটামিনের একটা গাইডলাইন আমরা আমাদের থেকে যারা বাচ্চা নেয় বা কেউ না নিলেও আমরা এরকম একটা গাইডলাইন দিয়ে দিব যে ম্যানেজমেন্টে আসলে পালে লাভজনক হবে, এই আর কি। মানে টোটাল 4টা ভ্যাকসিন করতেছেন 2.5 থেকে 3 মাসের মধ্যে? হ্যাঁ, 2.5 থেকে 3 মাসের মধ্যে। আচ্ছা, আর এই যে প্রথমে বললেন যে বাচ্চাগুলো ব্রুডারে রাখেন, ব্রুডারে কতদিন থাকে বাচ্চাগুলো? ব্রুডারে থাকবে 6 দিন। 6 দিন? জি, 6 দিন পরে আপনারা এখানে নিয়ে আসেন। হ্যাঁ। আচ্ছা, আর এই যে আবদ্ধভাবে পালন করতেছেন, এখানে কোনো পানি নেই, একটু হালকা পানি রেখেছেন? জি। আর পানি ছাড়া কি পালন করা সম্ভব? হ্যাঁ, বেজিং পসিবল, বেজিং হচ্ছে, পানি ছাড়া অ্যাভেলেবেল, এটা পানি ছাড়াই পালা সম্ভব, পানি দিয়েও পারবেন যাদের আসলে পানি ছাড়ার ব্যবস্থা নেই, এই জন্য আমি এটা আবদ্ধ অবস্থায় করছি। যদি কেউ পুকুরে ছেড়ে পালন করে সেই ক্ষেত্রে কি আর একটু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব বলে মনে করেন? পুকুরে যদি কেউ ছাড়তে পারে, যাদের যদি কারো ভালো স্পেস থাকে, তাহলে তার লাভ লেভেল স্বামী ভাই বুঝছেন, আপনি উনি ধরেন যে দুই টন হাঁসকে খাওয়াইছে সাপোজ কথা, ওর থেকে হাঁসের মাংসে নিয়ে গেছে বা হাঁসের বড়িয়ে 1.5 মন ধরেন যে আপনার 0.5 টন নিয়ে গেছে 500 কেজি, আর 150-150 টন খাবার কিন্তু মাসে ওষ্ঠীর হিসাবে খাচ্ছে, তাহলে উনি মাসে ফ্রি ফিডিং দিয়ে মাছ উৎপাদন করতে পারতেছে। আবার হাঁসের বর্জ্যগুলো কিন্তু মুরগির মতো এক জায়গায় ফিক্স থাকতেছে না, এটা সারা পুকুরে ছড়াই বিড়াই করতেছে, পুকুরে ডুব দিচ্ছে, পানিগুলো লড়াচড়া খাইতেছে, যার কারণে অ্যামোনিয়া গ্যাসের সম্ভাবনা হচ্ছে না, এমনকি লাভও আরও বেশি, মানে আবদ্ধ অবস্থা থেকে যদি কেউ ছেড়ে দিয়ে পারে তার লাভ দ্বিগুণ হবে, কিন্তু ওয়েটটা একটু কম আসবে। তফরাত ভাই, হাঁসগুলোকে আপনি খাবার দাবার কী দিচ্ছেন এবং কয়বেলা দিচ্ছেন? আমরা এখন 3 বেলা খাবার দিচ্ছি, সেটা হলো আপনার সকালবেলা দিচ্ছি হলো যাই সোনালি গুয়ার ফিড, এবং দুপুরবেলা দিচ্ছি হলো ধান গম ভুট্টা, আবার রাতের বেলা আবার আমরা সোনালি গুয়ারটা দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে খাবার দাবার? জি জি। আচ্ছা আচ্ছা, তো এইভাবে যদি কেউ 500 বা 1000 বেজিং হাঁস পালন করে মাংসের জন্য এবং সঠিক সময়ে সে বাজারজাতকরণ করতে পারে, তাহলে কীরকম টাকা সেখান থেকে প্রফিট করা সম্ভব? যদি আসলে সেটা বাজার ব্যবস্থাপনার উপরে, যদি কেউ 250 টাকা বিক্রি করতে পারে তার লাভ একরকম হবে, যদি কেউ 350-500 টাকা পায় সেটা আর একরকম হবে, সেটা হলো তারপরেও ম্যাক্সিমাম আপনার 2 মাসে ওনার যদি 1000 হাঁস পালে তারপরেও 1.5 থেকে 2 লাখ টাকা আর্ন করা সম্ভব, যদি বাজারটা মোটামুটি একটা ভালো বাজার পায়। অনেক টাকা ভাই? জি জি, আসলে ভাই খরচ তো অনেক টাকা। আচ্ছা আচ্ছা, কেমন খরচ যায়? কেমন খরচ যাবে হলো পার কেজি মাংস উৎপাদন করতে একটা হাঁসে দেখা যায় 6 লাখ 6.5 লাখ টাকা খরচ যাবে মোট।
1000 আসে 1000 আসে তাহলে 6 থেকে 7 লাখ টাকা খরচ করলে এবং সে ভালো বাজার দর পেলে 1.5 লাখ টাকা লাভ করা সম্ভব 1 লাখের উপরে পাবে মানে একদম লো বাজার থাকলে 1 লাখ আর যদি ভালো বাজার পায় তাহলে 2 থেকে 4 লাখ টাকা খরচ পসিবল আচ্ছা আচ্ছা আর তাহলে সে এটা 2.5 মাসে পাচ্ছে এখান থেকে লাভটা জি সকল খরচ বাদ দিয়ে জি 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 ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো খুবই ভালো জি আপনার এটা মাথায় রাখতে হবে যদি বাচ্চা ভালো কিনে আর বেজিং এর বেজিং বলে অনেকজনের রানার হাঁস দেয় এটা আপনি হত জানেন না সেটা ওই আমি আরেকটা ইউটিউবে বলেছিলাম যে আমি নিজেও রানার কিনে প্রতারিত হয়েছি আসলে এটা হলে আবার এই ওয়েটটাও আসবে না ওটা হলে এক মাসে কত 300 থেকে 400 গ্রামের উপর আসবে না যার থেকে নেক উনি যদি ট্রাস্টেড হয় উনি যদি প্যারেন্টস থাকে তাহলে ইনশাআল্লাহ খামারি লাভ করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে অরিজিনাল যে বেজিং এর বাচ্চা এটার কত টাকা করে বিক্রি করতেছেন আপনারা এটা হলো আপনার এটা বাজার দর উঠে নামে মাংসের বাজার যেরকম উঠে নামে বাচ্চা দাম উঠে নামে তাও আপনি 85 থেকে 100 টাকা বা 105 টাকার মধ্যেই থাকে সেটা আসলে বাজার দর আপ ডাউন করে এই আর কি আচ্ছা আচ্ছা তো ফরহাদ ভাই কেউ যদি আপনার কাছ থেকে অরিজিনাল বাচ্চা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে উনি আমার কাছ থেকে নিলে আমার ডাইরেক্টলি অফিস আছে 8টা বাংলাদেশে যে আমার যে কোনো অফিসে এসে বুকিং দিলেও পারবে আর আমাকে যদি বলে দেয় নাম লোকেশান ফোন নাম্বার পাঠিয়ে দিলে কিছু মিনিমাম অ্যাডভান্স করে দিলে উনি আমরা ডেলিভারি ডেট দিয়ে দিব দিয়ে দিলে আপনার উনি এসে নিয়ে গেলেও পারবে যদি আমরা পরিবহনের মাধ্যমে আমার সারা বাংলাদেশে বাচ্চা যায় যদি পাঠাইতে হয় উনি যদি নতুন খামারি হয় তাহলে আমাকে ব্যাংকে ফুল টাকা দিয়ে দিতে হবে আর যদি আপনি এসে নেয় তাহলে তো কোনো সমস্যাই নেই উনি এসে দেখে শুনে নিয়ে গেলেন ঠিক আছে আচ্ছা ফরহাদ ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক